আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি নতুন ইউনিট বিষয় আসন সংখ্যা নিয়ে ধারণা নিব, আবেদনের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। ইউনিট ভিত্তিক আবেদন করার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা কিন্তু দরকার হয়। সেটি হচ্ছে এই শিক্ষাবর্ষে এসএসসি 2019-20, এইচএসসি 2021-22 হলেই এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। তার মানে এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ দিচ্ছে। তুমি যে বিভাগে শিক্ষার্থী হও না কেন, কোনো বিষয় অর্থাৎ এসসি বা এইচএসসিতে কোনো একটি বিষয় যদি বি গ্রেডের নিচে পাও তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা বা আবেদনই করতে পারবে না। এবার আসি ইউনিট বিষয় আসন সংখ্যা নিয়ে আরও কিছু তথ্য। বর্তমানে 4টি ফ্যাকাল্টির অধীনে 5টি সাবজেক্ট বা প্রোগ্রাম চালু রয়েছে। একটি হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশন সায়েন্স, রয়েছে ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, রয়েছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং রয়েছে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন। আসন সংখ্যা প্রায় 181টির বেশি। এই নিয়ে কোনো আপডেট বা পরিবর্তন আসলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবার আসি বর্তমানে অনার্সে 5টি যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশন সায়েন্সের অধীনে রয়েছে বিএসসি অনার্স ইন ওশনোগ্রাফি। এটা এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 লাগবে। বিএসসি অনার্স ইন মেরিন ফিশারিজ, এখানেও বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 প্রয়োজন হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু রয়েছে, এইচএসসিতে গণিত, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এই 5টি বিষয়ের মধ্যে কমপক্ষে 2টি বিষয়ে অর্থাৎ যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড তোমার পেতেই হবে, আর বাকি সাবজেক্টগুলোতে ন্যূনতম বি গ্রেড পেলেই চলবে। এবার আসি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে একটিমাত্র সাবজেক্ট রয়েছে বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং। এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0, তবে এখানে কিন্তু একটি বিশেষ শর্ত রয়েছে, এইচএসসিতে গণিত, ইংরেজি, পদার্থ, রসায়ন এই 4টি বিষয়ের মধ্যে যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড ন্যূনতম পেতে হবে এবং বাকি সাবজেক্টগুলোতে ন্যূনতম বি গ্রেড পেলেই চলবে। ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, এখানে একটি সাবজেক্টই রয়েছে এলএলবি অনার্স ইন মেরিটাইম ল, এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে এবং এখানে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 প্রয়োজন হবে। তবে এখানে যে কোনো সাবজেক্ট অর্থাৎ এইচসি, এসএসসি এবং এইচএসসি যে কোনো সাবজেক্টে ন্যূনতম তোমাকে বি গ্রেড পেতেই হবে। ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, এখানে একটি সাবজেক্টে রয়েছে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক, এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, ন্যূনতম এখানে বি গ্রেড পেতে হবে এসএসসি এবং এইচএসসির যে কোনো সাবজেক্টে। এবার আসি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি। ভর্তি পরীক্ষা 100 নম্বরে হয়ে থাকে, সময় দেওয়া হয় 90 মিনিট। ভর্তি পরীক্ষাতে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন এবং এমসিকিউ এই 2টি কম্বিনেশন করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাস মার্ক 40-এ ধরা হয়েছিল। বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অপশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষাতে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, আইসিটি থেকে প্রশ্ন আসে। ওশনোগ্রাফি এবং মেরিন ফিশারিজ সাবজেক্টে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসে। অন্যদিকে এলবি অনার্স ইন মেরিটাইম ল এবং পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক এই সাবজেক্টে বাংলা, ইংরেজি, গণিত অথবা হিসাববিজ্ঞান অথবা সাধারণ জ্ঞান 3টির মধ্যে যে কোনো একটি অ্যান্সার করতে হবে এবং আইসিটি তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। এই প্রতিটি বিষয়ে 8-10 মার্কের রিটেন, 15-20 মার্কের এমসিকিউ থাকতে পারে। এসএসসির জিপিএ বা মার্কসের 50 ধরা হয়েছে এবং এইচএসসির জিপিএর উপর 50 ধরা হয়েছে, মোট 100 নম্বর। তার মানে জিপিএর উপর 100 নম্বর আর ভর্তি পরীক্ষার উপর 100 নম্বর, সর্বমোট 200 নম্বর উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবার আসি ভর্তি পরীক্ষার মানবণ্ড নিয়ে আরও কিছু তথ্য। বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অপশন ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট এবং সাবজেক্ট প্রতি কেমন নাম্বার আসবে, কত নাম্বার আসবে সেই তথ্যটি এখানে উল্লেখ করেছি। ওশনোগ্রাফির তথ্য তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কী ধরনের ক্যালকুলেটার তুমি ইউজ করতে পারবে তার তথ্যও কিন্তু রয়েছে, অর্থাৎ ক্যালকুলেটার ব্যবহার করার সুযোগ রয়েছে তবে নির্দিষ্ট। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান
জেনারেল নলেজ আইসিটি এই সাবজেক্টগুলো থেকে 20 নম্বর করে প্রশ্ন আসবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা নিয়ম যা তোমাকে জানতেই হবে। নেগেটিভ মার্কিং নেই, জিপিএ 100 মার্ক ধরা হয় সাধারণত, এবং আর্কিটেকচারের জন্য সাধারণত আলাদা কোনো ড্রয়িং করা লাগে না। এবার আসি বিগত বছরে ভর্তির সময় কেমন ফি নেওয়া হয়েছিল তা নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটি সাবজেক্টের কী পরিমাণ ফি, ভর্তি ফি অর্থাৎ ভর্তির সময় কত টাকা প্রয়োজন হয়েছিল তা এখানে উল্লেখ করা হয়েছে। এবার আসি বিষয় ক্রেডিট এবং ক্রেডিট প্রতি কত খরচ হয় সেই সম্পর্কে একটি ধারণা দিই। বিএসসি অনার্স ইন ওশনোগ্রাফি মোট 150 ক্রেডিটের একটি প্রোগ্রাম, প্রতি ক্রেডিট 300 টাকা করে। হিসেব করে নাও এখন কত টাকা মোট 4 বছরে খরচা হতে পারে। বিএসসি অনার্স ইন মেরিটাইম ফিশারিজ, এখানেও 150 ক্রেডিটের একটি প্রোগ্রাম, প্রতি ক্রেডিট 300 টাকা করে। এছাড়াও কিন্তু অন্যান্য খরচ কিন্তু রয়েছে। বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, এখানে 160 ক্রেডিটের একটি প্রোগ্রাম, প্রতি ক্রেডিট 300 টাকা করে। LLB অনার্স ইন মেরিটাইম ল, এখানে 141 ক্রেডিটের একটি প্রোগ্রাম, প্রতি ক্রেডিট 300 টাকা। BBA ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক, এখানে 135 ক্রেডিটের একটি প্রোগ্রাম, প্রতি ক্রেডিট 300 টাকা করে। এছাড়াও বেশ কিছু ভিন্ন ফিও কিন্তু রয়েছে, যেমন পরীক্ষা ফি, লাইব্রেরি ফি, সেন্টার ফি সহ আরও বেশ কয়েকটি ফি রয়েছে। সেই হিসেব করলে প্রতি সেমিস্টারে কোর্স ভেতে 17,500 থেকে 20,000 টাকার মতো খরচা হতে পারে। এখানে 4 বছরের অনার্স কোর্সে মোট 8টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তারিখ যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি প্রতিটি ইউনিটে বা প্রতিটি ফ্যাকাল্টিতে 700 টাকা। আবেদন শুরু হবে আগামী 1 মার্চ 2023 থেকে এবং আবেদন শেষ হয়ে যাবে 23 মার্চ 2023। উপযুক্ত শিক্ষার্থীদের তালিকা অর্থাৎ সিলেক্টেড অর্থাৎ সিলেকশন হবে, সেই সিলেক্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করা হবে 30 মার্চ 2023। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 31 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত। এছাড়া ভর্তি পরীক্ষা দেখতে পাচ্ছ ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি 7 এপ্রিল সকাল 10টা থেকে 11:30, ফিশিপিং অ্যাডমিনিস্ট্রেশনে 7 এপ্রিল বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত। ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশন সায়েন্সের পরীক্ষা 8 এপ্রিল সকাল 10টা থেকে 11:30, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে 8 এপ্রিল বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 15 মে 2023 এবং ভর্তি কার্যক্রম শুরু হবে 21 মে থেকে 20 জুন 2023 পর্যন্ত। এবার আসি ভর্তি পরীক্ষার কেন্দ্র। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। কেন্দ্র আবেদনের সময় উল্লেখ করে দিতে হবে। চূড়ান্ত ভর্তির সময়ে ফর্মের সাথে এই প্রয়োজনীয় যে কাগজপত্র প্রয়োজন হবে তার তালিকা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা তথ্যের প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য, বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।